চলে যেত নবীর কথায় জাদু ছিল ঠিক কিনা বলেন আর যুগে যুগে যারা ইসলামের কথা পৌঁছায় তাদের কথায়ও জাদু আসে কিন্তু এই যুগে ওয়াজের নামে আমাদের কিছু ভাই শুধু ফতুয়া দেয় অমুক কাফের তমুক কাফের অমুকেই অমুকতেই ওইদিকে যে যে মধ্যপ্রাচ্যে আগুন লেগেছে বসনিয়া চেসনিয়া আগুন লেগেছে জিংজিয়াঙ্গে আগুন লেগেছে ফিলিস্তিন জ্বলে যাচ্ছে এখন ফতুয়াবাজির সময় নয় এখন দরকার সব এক হওয়া ঠিক না বলেন আর মুসলমানদেরকে এক হওয়ার জন্য ডাক না দিয়ে যারা করে সৃষ্টি করে তারা এই যুগে ইসলামের সবচেয়ে বড় দুশন আল্লাহ কি কয় আর আমরা কি করি আমলের মধ্যে একটু বেশ কম থাকতে পারে কেউ হাত এখানে বাঁধে কি কেউ এখানে বাঁধে কেউ মোটে বাঁধে না তাদের নামাজ হয় না কেউ আমিন জোরে বলে কেউ আসতে বলে তাদের নামাজ হয় না মদিনায় যারা গেছেন দেখছেন কত মানুষ কত তালে খালায় একবার উনিশশো বিরাশিতে রাবেতে আলমে ইসলামের রাজকীয় মেহমান হিসেবে আমরা দশজন বাংলাদেশ থেকে গেলাম রাবেতা আলম সৌদি আরবের রাষ্ট্রীয় মেহমান হয়ে আমি এবং বন্ধু প্রতিম সাইদি সাহেব তার আমরা সেখানেও একত্রে থাকতাম একত্রে খেতাম পাশাপাশি শুইতাম এখন পাশাপাশি মাকে বাবি বাবু নামাজে দাঁড়াইছি একামত হয়ে গেছে আমাদের সামনে কালো কয়েকটা আফ্রিকান সুদানি সুদানি এক একটা পাঁচ সাত লম্বা একদম সুরত তারা দাঁড়াইছে দাঁড়ায় নামাজের নিয়ত করে আটটা বাঁধে ন খালি আডে নামাজের মধ্যে খালি হাঁটে হাঁটতে হাঁটতে করে আমাদের সেচদার জায়গায় চলে আসছে আমি চিন্তা করলাম এত বড় পাহাড় সেচদার জায়গায় চলে আসছে সেচদা দিব কি করেছদা দেওয়ার আগে ও যখন পিছনের দিকে আসছে খপ করে ঠেকের মধ্যে এক ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে গিয়ে সাবধান হয়ে গেছে যে আমি যে এইভাবে আনি পিছের লানোর সুবিধা হয় আল্লাহ একবার সেই মক্কাতে কেউ কাকে ফতুয়া দেয় তুই হাত এখানে বানলি কেন তুই এখানে বানলি কেন তুই জোরা আমিন তুই আসতে বললি কেন অবস্থা হয়েছে চৌধুরী সাহেবের ক্ষীরা আর খাতের মতো আমি কথার প্রসঙ্গে মাঝে মাঝে আপনাদেরকে দুই একটা প্রশ্ন করব। বুঝার সুবিধার জন্যে প্রশ্নের জবাব আপনারা একটু উচ্চস্বরে মহব্বতের সাথে আগ্রহের সাথে দেবেন এটা এই জন্যে দরকার বদরের ময়দানে মুসলমানরা যখন নারায় তাকবির আল্লাহ একবার স্লোগান দিয়েছিলেন মাসেক মাগরে সিমাল জুনু পুরা জমিন কেঁপে উঠেছিল আবার বোখারি মুসলিমের হাদিসে আছে ইমাম মাহাদি আল্লাহ সাল্লাহ তিনি যখন কাবা শরীফ বাইতুল্লাহ থেকে মুজাহিদ সঙ্গীদেরকে নিয়ে জেরুজাল ফিলিস্তিনের দিকে যাবেন তার সঙ্গে সারা দুনিয়া থেকে আগত মুজাহিদ যারা সঙ্গী হবে যারা দিনের দায়, দিনের রায় দিনের নকিব দিনের মুজাহিদ হবে তারা যখন নারায় আল্লাহ আকবর স্লোগান দেশে দেবে সিরিয়ার দুই পাশে রাস্তার আশেপাশে সমস্ত দেওয়াল সমস্ত বিল্ডিং খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরে যাবে পড়ে যাবে সিরিয়ার সব দালান কোঠা কিন্তু ভাঙ্গার আগেই ভাঙ্গা শেষ এটা আপনারা জানেন গত দশ বছরের যুদ্ধে শুধু সিরিয়া নয় মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের প্রায় একই অবস্থা এবং এটা হাদিসের কথা শুরুতে আমি আজকের উত্তর চরমেহার এলাকাবাসীর যৌথ উদ্যোগ দলমত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণধালা আকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফেলে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহালান সাহালান খোসা মোদেদ এবং মোবারকবাদ জানাই তারই সঙ্গে সঙ্গে যে মহান রাবুল আলমিন এ মক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন খালাকাল ইনসান আল্লা মাহুল বায়ান যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন কে আলাম না যা আল্লাহু আইনাইনে অলেসা নাও ও তাইনে তুমি বান্দাকে আমি চলার জন্য দুইটা চোখ কথা বলার জন্যে জোড়া ঠোঁট কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য ভিতরে একটা জিব্বা তৈরি করে দিয়েছি তুমি তোমার জন্ম থেকে আশি বছর বয়স পর্যন্ত একটা একটা করে। তোমার ভিতরের বাইরের ডানের বামের সামনের পিছনের আমি আল্লাহ দেওয়ার নয় গণনা করা শুরু করো বছর পর্যন্ত আশি গণনা করে শেষ করতে পারবে না যে নামত গণনা করে শেষ করা যাবে না সেই নিয়ামতের বোধহয় শুকুর গুজারি করে শেষ করা যাবে তাইলে শুরুতে আসুন আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ পড়ি রাজি আছেন রাজি আছেন সকল প্রকার দুর্বলতা জড়তা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে বীর বিক্রমে সিংহ গর্জনে আওয়াজ তুলে সবাই আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ আমাকে আজকে আলোচনার জন্য যে এই বিষয়বস্তুটা দেওয়া হয়েছে আলকোরানো বিজ্ঞান আলকোরানো বিজ্ঞান সৃষ্টির রহস্য বিষয়টা আসলে রাজধানী কেন্দ্রিক শহর কেন্দ্রিক এখানের জন্যে বিষয়টা সবার জন্যে প্রযোজ্য নয় তারপরেও যখন দেওয়া হয়ে গেছে আমি খুব সহজ করে বলার চেষ্টা করব আর আপনাদের দায়িত্ব হবে একটা কথা শোনার পরে আরেকটার দিকে আগ্রহ ভরে অপেক্ষা করা এবং মন মনন মানসিকতা দিয়ে কথাগুলোকে একদিকে শুনবেন শোনার সঙ্গে সঙ্গে একটু চিন্তাও করবেন আবার দেখুন আজকে আমরা এই পুরা বিশ্ববাসী এমন এক পর্যায়ে বাস করছি আজকে আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্স তার পূর্ণতার শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে বিজ্ঞান আজকে বালেক না বালেক না আমি কি বুঝাতে পেরেছি বিজ্ঞানের যে যে গবেষণা পূর্ণতা লাভ করেছে সেই প্রত্যেকটা চ্যানেল লাইন কোরআনে এসে মিলে যাচ্ছে এই জন্যে মিলে যাচ্ছে কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয় কোনো বৈজ্ঞানিক ফিলোসফিও নয় কিন্তু কোরআন দেড় হাজার বছর আগে লহে মাহফুজ থেকে আমাদের নবীজির জবান মোবারকে যে ওহি যেই নির্দেশ আল্লাহ পাক পাঠিয়েছেন এখানে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নাই প্রত্যেকটা কথা বিজ্ঞানের কোষ্ঠী পাথরে যা চাই বাছাই করা সত্য যার কারণে আজকের বিজ্ঞান বহু ক্ষেত্রে স্বীকার করেছে এবং করছে দেড় হাজার বছর আগে মুসলমানের কোরআন যেই কথাগুলো বলেছে আজকে আমরা বিজ্ঞানের গবেষণা পর্যবেক্ষণ পর্যালোচনা রিসার্চ এগুলো করে দেখতে পাচ্ছি যে কোরআনের সবগুলা কথা সত্য পড়েন আলহামদুলিল্লাহ আজকে পুরা দুনিয়াতে শুধু গুগল সার্চ করে গুগল 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 সার্চ করে প্রতিদিন ছয় হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করতেছে গুগল তো আর মুসলমানরা বানায় নাই তারাই বানিয়েছে হাদিসে নবীজি বলেছেন এমন এক সময় আসবে ও মুসলমানরাও ইসলামের খেদমত করবে তাহলে তারা গুগল বানিয়েছে আর এই গুগলের মধ্যে আপনি সার্চ করে দেখেন সিয়া সবগুলো কিতাব আছে বাংলা তর্জমাওয়ালা আছে ইংরেজি তর্জমাওয়ালা আছে উর্দু তর্জমাওয়ালা আছে হিন্দি তর্জমাওয়ালা আছে সংস্কৃত জার্মান ফ্রেঞ্চ তর্জমাওয়ালা আছে আর এগুলা নিতে হইলে কয়েকটা উটের বোঝা হবে বোধ হয় কিন্তু এতটুকু গুগল আবার নবী বোারি মুসলিমের হাদিসে বলেছেন যে কেয়ামতের আগে ইমাম মাহাদি আসবেন দাজ্জাল আসবে চতুর্থ আসমান থেকে আল্লাহনবী ইসা আলাহ সাল্লাম জমিনে নেমে আসবেন এটা তো আপনারা জানেন হুজুর হাদিসে বলেছেন যে সংঘাতের চূড়ান্ত পর্যায়ে ঈশাআলা সাল্লা তালাম ইসরায়েলের অন্তর্গত লুদ শহরের গেইটে হাদিসের এবারত বে লুদদিন লুদ্দিন লুদদিন লুদ্দিন লুদ শহরের গেইটে আবার আরেক সনদ আরেক মতন আরেক হাদিসে এসেছে যে ঈশা আলাহ সাল্লাম কতল করবেন বেমুকানে লুদ্দিন লুদ নামক স্থানে আই রিপিট আবার বলছি একাদেশে বে বা বেলুদ্দিন শহরের গেইটে আর একাদেশে লুদ নামক স্থানে ইশা আলসালাম দাজ্জালকে হত্যা করবেন কতল করবেন লুদ শহর অতীতে দুনিয়ার মানচিত্রে ছিল না পৃথিবীর কোথাও ছিল না আজ থেকে প্রায় দুই যুগ আগে ইহুদি ইসরায়েলিরা তাদের ইসরায়েল রাষ্ট্রের রাজধানী তেলাবিব তেলাবিব শহর থেকে চল্লিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা নতুন শহর তৈয়ার করেছে সেখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে সামরিক বেসামরিক লোকদের জন্য নয় সেই বিমানবন্দরটার নাম বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিনগোরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই বিনগোরিয়ান ইহুদিদের জাতির পিতা এই জন্য বিনগোরিয়ান সেই শহরের দিকে ঢুকতে শ্বেত পাথরের একটা গেট মহামুল্লাওয়ান পাথর দিয়ে তারা তৈয়ার করেছে এবং এই গেটটার নাম তারা রেখেছে লুদদিন। লুদ শহরের গেট এবং ওই গেটের উপরে লাল অক্ষরে লেখা আছে দ্য কিং অফ পিস উইল ইমার্স হিয়ার আমাদের শান্তির রাজা দজ্জাল যে দরজাল শেষ জামানায় এসে আমাদেরকে পুরা দুনিয়ার রাজত্ব এনে দেবে সেই গেট দিয়ে প্রবেশ করবে তাহলে লুদ শহরও আগে ছিল না আর এই গেইটও আগে ছিল না কিন্তু নবীজি হাদিসে লুদ শহরের গেইটে বেবাবে লুদ্দিন লুদ নামক স্থানে নবীজি বলেছেন নবীজি যত ভবিষ্যৎবাণী করেছেন সবগুলা হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তাহলে বর্তমান বিশ্বে যে অবস্থা চলছে নাম্বার ওয়ান এক মুসলমান নির্মূল করার জন্যে সারা দুনিয়ারা মুসলমান তারা এক দল হবে আল কফলাত ওয়াহেদা তারা এক দল হবে হয়েছে কিনা বলেন তোমরা খানা খাওয়ার জন্য যখন দস্তরখান বিছাও তখন দস্তরখানের উপরে যখন খানা পরিবেশন করা হয় খাওয়ার আগে তোমরা একজন একজনকে দেখো যে আসেন ভাই আসেন আমাদের সাথে খান ঠিক কেমতের আগে আগে ইমাম মাহাদি আলাইসাল্লাম আসার আগে দুনিয়ার সব কাফের বেঈমান যেই দেশেই থাকুক তারা সব একদল হবে হয়ে মুসলমান নির্মূল নিশ্চিন্ন করার জন্যে একে অপরকে ডাকবে আসেন আসেন আমাদের সাথে আসেন মুসলমান খতম করি এই অবস্থাটা হচ্ছে কিনা চলছে কিনা বলেন তবে তারা জানে না ইসলামও শেষ হওয়ার জিনিস নয় মুসলমানও খতম হওয়ার জিনিস নয় যে গাছটা জীবিত সেই গাছের একটা ডাল যদি কেউ কাটে কাটার পরে ঝুপ করে ডালটা যখন নিচে পড়ে যায় যে কাটে সে হাততালি দেয় যে একটা অন্তত নামিয়েছি গাছের মালিক বলে একটা নামিয়েছিস দুই মাস অপেক্ষা কর ওই কাটা জায়গার গোড়া দিয়ে আরও দশটা নতুন ডাল বের করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি আপনাদের দেশে রেইন ট্রি গাছ রেইন ট্রি হোলা করি চিনছেন এবার কোন বছর না কাটে যত কাটে তত কমে না বাড়ে বাড়ে তাহলে একজন মুসলমান যদি দিনের জন্য শাহাদাত বরণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ দশজন পাঠাইয়া দেন আরো মজার কথা আছে ইসলাম আর মুসলমান ওরা দি তোলা কুমল ইসলামা দিই না আল্লাহ বলছেন আলিয়াম আকমাল তো কুম দি ওয়া আম্মাতু আলাইকুম নিয়মাতি তোলা রাদিতolakুমুল ইসলামা দীনা প্রথমে আসুন বিজ্ঞানের দৃষ্টিতে তাওহীদ আল্লাহর একত্ববাদ আল্লাহ কয়জন কয়জন একজন কুল হু আল্লাহ হু আহাদ হু আল্লাহুল আজি লা ইলাহা ইল্লা তিনি এক একক পরম চরম অনাদি অনন্ত তিনি শুরু তিনি শেষ তিনি একাই সব কিছু ঠিক কিনা বলেন আল মালিকুল কুদ্দুস সালামুল মুকমেনুল মোহাইমেনুল আজিজুল জাব্বারুল, মুতাকাব্বের সোভান আল্লাহে এটি হলো কোরআনের আল্লাহ অক্ষর চারটা আলিফ লাম লাম হা কয়টা চারটা আজকাল কিছু সেকুলার শিক্ষক সেকুলার ধর্ম নিরপেক্ষ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কিছুদিন আধুনিক কারিকুলামে লেখাপড়া করে তারা অনেকেই কিন্তু বড় বড় বিশেষ অজ্ঞ হয়েছে বিশেষ অজ্ঞ শিক্ষিত ভাইয়েরা বুঝতেছেন ভালো করে তারা কেউ কেউ বলে হুজুর মালনা সাহেব আসলে মুসলমানের রহিম আর হিন্দুদের রাম নাম দুইটা কিন্তু জিনিস এক রাম আর রহিম মুসলমানরা বলে রহিম হিন্দুরা বলে রাম রামের জন্মস্থান আপনারা জানেন অযোধ্যা এবং সেখানে হিন্দুরা বলে রাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন ভগবান রাম সেই জায়গায় সম্রাট বাবুর রামের জন্মস্থানের মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ তৈয়ার করেছে যার জন্য ওই বাবরি মসজিদ ধ্বংস করার জন্য সেখানকার নমশূদ্র সব এক হয়েছে এবং মসজিদ ভেঙে ফেলেছে আপনারা জানেন পরের কথা আমি পরে বলবো সেই অযোধ্যা নগরীতে সতেরোটা রাম মন্দির আছে সতেরোটা একটা হলো বাবরি মসজিদ যেখানে এটা হলো এক নম্বর মন্দির এরপরে আবার তার একটু দূরে শহরে আরেকটা মন্দির আর দূরে আরেকটা একটা শহরে সতেরো এবং প্রত্যেক মন্দিরে ব্রাহ্মণ আছে ঠাকুর আছে পূজা হয় সব মন্দিরের ব্রাহ্মণ দাবি করে ভগবান রাম আমাদের এই মন্দিরে জন্মগ্রহণ করেছে অন্যগুলা সব ফলস জাল মিথ্যা একজন মানুষ সতেরো জায়গায় সতেরোবার জন্মগ্রহণ করেছে কেমন আপনারা বিচার করেন বুঝা যায় কাঁড় মিশা গড় মিশা ঠিক কিনা বলেন এরপরে আসেন কোরআনের আল্লাহ মুসলমানের আল্লাহ আলিফ লামটা অক্ষরই আল্লাহ বাচক আল্লাহ নামের ঘোষক আল্লাহ নামের দোতক আল্লাহ নামের পরিচায়ক এটা তর্জমা যদি আপনি লর্ড অলমাইটি করেন হবে না যেই ভাষাই তর্জমা করেন আল্লাহর তর্জমা হবে না ইসলাম অন্য ভাষায় এটার অনুবাদ হয় না আল্লাহ শব্দটা তাওরাতে আছে ইঞ্জিলে আছে বেদে আছে গীতে আছে উপনিষদে আছে রামায়ণে আছে মহাভারতেও আছে আল্লাহ এই শব্দটা তাহলে বুঝা গেল এইটার অনুবাদ অন্য ভাষায় এখন আপনি যদি মহাপ্রভু বলেন মহাপ্রভু তাহলে এক ধর্মের অনুসারীরা মহাপ্রভু বলতে যাকে স্বীকার করে একমে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং ব্রহ্মা সর্বধর্মাং পরিত্যেজ মামেকং শরণ সংস্কৃত বেদের কথা বলছি তাহলে সেখানে মহাপ্রভু বলতে ব্রহ্মা আর তাকে সাহায্য করে বিষ্ণু বিষ্ণুকে সাহায্য করে শিব এরপরে আবার হয়েছে তেত্রিশ কোটি দেবদেবী দেবতা সেখান থেকে বর্তমানে চলছে অনন্ত কোটি দেবদেবী দেবতা যত নর তত নারায়ণ যত কল্লা তত আল্লাহ যত জীব তত শিব বিজ্ঞানে এইটা খাটে কেমন বিলাতে বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে সেমিনারে আমি ইসলামের এক হত্যবাদ বা তাওহিদ এক আল্লাহ তার কোনো শরিক নাই এই বিষয়ের উপরে আলোচনা করলাম আলোচনা করার পর এক খ্রিস্টান সাংবাদিক আর ওই বিদেশে নিয়ম হল বক্তৃতা যতক্ষণ হবে প্রশ্নোত্তর ততক্ষণ হবে শ্রোতারা বুঝার জন্য প্রশ্ন করবে আর বক্তা এটা জবাব দেবে তা খ্রিস্টান ভদ্রলোক সাংবাদিক আমাকে প্রশ্ন করলো অনারাবল মৌলানা ইউর অনার প্লিজ ইউর এক্সিলেন্সি প্লিজ আপনি ইসলামের একত্ববাদের উপরে যে বক্তব্য রেখেছেন যৌক্তিক প্রত্যেকটা কথার সাথে ফিলোসফি আছে দর্শন আছে যুক্তি আছে আই এম ভেরি প্লিজড আমি আপনার বক্তৃতায় খুব খুশি আনন্দিত তবে অনারাবুল মালানা আপনি আমাকে বলেন আপনি তো একজনই ঠিক করছেন আর নাই কেউ দুইজন হইলে আর একটু ভালো হইতো আমি বললাম আপনাদের গ্রেট ব্রিটেনের রানী কয়জন ব্রিটেনে আমি বললাম আরেকজন হলে বোধহয় ভালো হতো আরেকজন হলে বোধহয় ভালো হতো সবাই দূরত পড়েন সাল্লাল্লা

অ্যাটেনশন প্লিজ ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করল যে ইসলামে আসলে স্রষ্টা কয়জন এমন আপনাদের দেশে কয়জন কয়েকজন কে মহারানী সেকেন্ড এলিজাবেথ আমি বলো আরেকজন রানী যদি থাকত তাহলে এই ব্রিটেনটা আরও জোরে চলতো আরও ভালো চলত কোনো নেভার নেভার বাট কোয়ারল কোয়ারল অ্যান্ড কোয়ারল দুজনে ঝগড়া বিবাদ গুতাগুতি এইটাই হতো আমি বললাম দেড় হাজার বছর আগে কোরআন এই কথাটাই বলেছে এখানে আমি আল্লাহ ছাড়া যদি আরেকজন আল্লাহ থাকতো লাফাসাদা সাদা তা দুজনের মধ্যে দিনের মধ্যে কয়েকবার ঝগড়া হতো ঠিক কিনা বলেন কয় বুঝলাম না আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান আপনি আমাকে একটা কথা বলুন এক একটা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলার কয়জন ভদ্রলোক বলে একজন একটা কলেজে প্রিন্সিপাল কয়জন ভদ্রলোক বলল একজন একটা জেলায় ডিসি কয়জন কি এসপি কয়জন একজন এখন ডিসি যদি আরও দুই একজন হইতো তাহলে জেলাটা আরো ভালো চলতো আর এই যুগে ডিসি বলে এসপি বলেন যাদের জ্বালা যন্ত্র নাই দেশবাসী আতিষ্ট মূল কথা যেটা ঠিক কিনা বলেন কয় না না এখানে একজন এটাই শৃঙ্খলার জন্যে দিস এনাফ এরপরে ভদ্রলোক আমাকে বলল যে আর্গুমেন্ট প্লিজ আর্গুমেন্ট প্লিজ যে স্রষ্টা যে মাত্র একজন এটার পক্ষে আপনি দলিল দেন আর্গুমেন্ট প্রমাণ আমি বললাম লামিয়া লামিয়া লিদ ইউলাদ অলাম ইয়াকুল্লাহু এটি হলো কোরআনের এক নম্বর দলিল আরো বহু দলিল আছে ভগবানের ভগবতী আছে গডের গডেস আছে কি ঈশ্বরের ঈশ্বরী আছে দেখা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মে তারা গড বা ভগবান বলতে যাকে বলে তাদের বউ আছে ঠিক কি না আবার ভগবান রাম যেটা নিয়ে এই যুগে এত কিছু রাম মন্দির নিয়ে কত মুসলমান শহীদ হয়ে গেল সেই ভগবান রামের বউ সীতা সীতা দেবীকে লঙ্কার রাজা রাবণে হাইজাক করে নিয়ে গেছিল হাইজাক বুঝেন তো নেওয়ার পরে রাম তার সৈন্য সামন্ত লোকজন নিয়ে বছরের পর বছর রাবণের সাথে যুদ্ধ করেছে কিন্তু কারা বউ উদ্ধার করতে পারেনি এরপরে ভগবান রাম বান্দর এবং হনুমান তাদের সাহায্য চেয়েছে বান্দর হনুমানরা দলে দশে লাইন বেঁধে এসে তারপরে রাবণের লঙ্কা পুড়িতে আগুন লাগাই দিয়ে সীতাকে উদ্ধার করে রামের হাতে তুলে দিয়েছে যেই ভগবান এত দুর্বল রাবণ বৌটা নিয়ে গেল ঠেকাইতে পারলো না এরপরে আরো মজার কথা হলো বউ উদ্ধার করার জন্য ভগবান রাম বছরের পর বছর যুদ্ধ করলো কিন্তু হেরে গেল এরপরে বান্দরার হনুমানের সাহায্য লাগলো এই ভগবান কত দুর্বল তার নিজেরই তো না আমি কোন ধর্মের সমালোচনা করছি না কিন্তু তুলনা করছি তুলনা না ঠিক না বলেন রামের বউ আছে সীতা ঈশ্বরের বউ আছে ঈশ্বরী ভগবানের বউ আছে ভগবতী গডের বউ আছে গডেস আল্লাহর কোনো আলী খোদার কোনো খোদা নেই আজ পর্যন্ত কোন ইনসাইক্লোপিডিয়ায় পাওয়া গেছে থাকলে তো পাওয়া যাইতো ওলাম ইয়াকুল্লাহ কুফু যার কুফু কেউ নেই সমতুল্য সমকক্ষ কেউ নেই যিনি অরূপ অতুল কালজয়ী চিরন্তন তার তো বিয়ে করার প্রশ্নই আসে না যিনি একাই পরম একাই চরম একাই সব কিছু সব শক্তির কেন্দ্রবিন্দু তিনি ঠিক কিনা বলেন আরে ভাই রাজা যত বড়ই হোক কারো কাছে ঠেকা না থাকলেও বিশেষ বিশেষ সময় কিন্তু বোর কাছে ঠেকা আছে। ঠিক কি না বলে কিন্তু আল্লাহর বউ নাই ঠেকাও নাই আল্লাহ পরম চরম অমুখাপেক্ষী ভদ্রলোক বলে যে আরেকটা এক্সাম্পল দেন আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান আপনি আমাকে সত্যি করে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা সৎকিয়া কি ইজি 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 সহজ বলল কয়টা কয় একশো একশো আমি বললাম কোন একশো কে এক থেকে একশো এটা তো ক্লাস ওয়ান টুর ছেলে মেয়েরাও পারে এটা কোনো প্রশ্ন হইলো নাকি আমি বললাম আবার বলেন সতকি এত অঙ্ক কয়টা ভদ্রলোক বলো ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড আমি বললাম দিস ইজ রং দিস ইজ রং আপনার এটা ভুল যদি পারেন ঠিক করে বলেন একটু ঢগিলেটিলে সেই ইংরেজিতে আমাকে বলল দশটা দশটা আমি বললাম কোন দশটা বলে এক থেকে দশ এবার নব্বই বাদ দিছি কিন্তু সতকি এত অঙ্ক দশটা আমরা দিশ ইজ অলসো রং আপনার এইটাও ভুল নয়টা নয়টা আমি বললাম কোন নয়টা বলে এক থেকে নয় আমরা দিশ ইজ অলসো রং সতকি এত অঙ্ক একশোটাও নয় দশটাও নয় নয়টাও নয় সতকীয় এত অঙ্ক মাত্র একটা সেটার নাম এক আর কোনো অঙ্ক নাই ভদ্রলোক বলে আপনি কিভাবে আমাকে বুঝাইলেন গোজা গোজামিল দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আসি নাই আমার এটা সোজামিল। সোজা মিল গোজা মিল নয় বরংামিল কিভাবে আপনি আমাকে বলেন দুই অর্থ কি দুই দুই অর্থ দুই আবার জিজ্ঞেস করার লাগে নাকি আমি বললাম না দুই অর্থ এক যোগ এক সমান সমান দুই ঠিক কি না বলেন্ড আই আন্ডারস্ট্যান্ড এরপর আমি বল্লাম আইডিয়ার জেন্টেলম্যান আপনি আমাকে দয়া করে বলেন ছয় অর্থ কী এবার কে ছয় অর্থ ছয় আমি বললাম এত সস্তা নয় ছয় অর্থ এক ছয় বার কি এক ছয় বার যোগ করলে যোগফল ফল যেটা হবে সেটার নাম কি ছয় অ্যানাদার একসাম্পল প্লিজ বলে আমি এক জানি না এক মানিও না এক স্বীকারও করি না আপনি আমার একটা কয় খাইছে হইলে আগে এক লাগবে যার জীবনে এক নাই থিওরিতে নাই ফিলোসফিতে নাই নিদানে নাই পাথিতে নাই পাঁচিতে নাই সাইক্লোপিডিয়াতে নাই এক যার জীবনে নাই তার দুইও মিথ্যা তিনও মিথ্যা তার জীবনে কোনো অঙ্কও নাই সংখ্যাও নাই তার জীবন সবকিছু নিরর্থক হিসাববিহীন এরপর আমি বললাম মাইডিয়া জেন্টেলম্যান আপনি বললেন সাইর অর্থ কি এবার এইবার সাইড অর্থ আপনি যে বলছেন সতক্রিয়াতে অঙ্ক একটা সেই এক ওয়ান টু ফোর এককে আগে মানতে হবে স্বীকার করতে হবে আর এককে স্বীকার যদি না করেন সব জিরো জিরো নাথিং নাথিং কিচ্ছু না ইয়া বুঝেছি দুই বানাইতে হইলে এক লাগবে ছয় বানাইতে হইলে এক লাগবে নয় বানাইতে হইলে এক নয় বান লিখে যোগ করতে হবে এটার নাম হবে কি নয় আপনাদের কি অসুবিধা হয় বুঝতে আলহামদুলিল্লাহ খেয়াল করলে বুঝে যাবেন আমি সহজ করে বলছি হুয়া আব্বালো অো আল হুয়া আল্লাহ করলে সাইন কাদির আল মালিকুল সালামুল মোহাই মেনুল আজিজুল জাব্বারুল মুাবের সোভান আল্লাহ সব রকমের শিরক থেকে তিনি মুক্ত তিনি একাই সব কিছু তিনি ইসলামের আল্লাহ মুসলমানের আল্লাহ অন্য ধর্মের আল্লাহ তাদেরকে সৃষ্টিকর্তা বলা হয় এইটা বলা হয় সেইটা বলা হয় কিন্তু মুসলমানের আল্লাহকে আল্লাহই বলা হয় অন্য কিছু বলা হয় না বললে কিন্তু আল্লাহ নামের হক আদায় হবে না ঠিক কিনা বলেন ভদ্রলোক একটু থামলো পণ্ডিত কিন্তু বড় পণ্ডিত সে আমাকে বলে মাইডিয়া জেন্টেলম্যান ঠিক আছে আপনি তো আমাকে বুঝালেন সতক্রিয়াতে অঙ্ক মাত্র একটা সেটা হলো এক হোয়াট ডু ইউ মিন বাই উই জিরো জিরো মাল না আপনি শূন্য দিয়ে কি বুঝাইতে চান সতকীয়াতে তো শূন্য লাগে এক শূন্য দশ দুই শূন্য বিশ দিনে শূন্য আমি বললাম জিরো ইজ ইগল টু নাথিং শূন্য অর্থ কিছুই না নাথিং বদল নো নো নেভার বাট জিরো ইজ সামথিং আমি বলি নাথিং সে বলে সামথিং আমি বলি জিরো শূন্য কিছুই না সে বলে না শূন্য বড় একটা কিছু আমি বললাম কেন একটা শূন্য সামনে দিলে দশ গুণ বাড়ে কি দশ গুণ বাড়ে আর আপনি বলেন জিরো ইজ নাথিং বললাম না নাথিং ইজ নাথিং যেটা নাথিং সেটা নাথিংই সেটাকে আমি কিছুতে থিং বলতে পারবো না কয় কিভাবে আমি বলি এক জানেন তো কয় জানলাম তো এক মানেন তো কয় মানাইলেন তো ঠেলা কথা আমি বললাম রাইট ডাউন প্লিজ ওয়ান আপনি ডায়েরি বের করুন ডায়রিতে এক লেখুন ওয়ান ওয়ান ভদ্রলোক লিখলো লিখার পরে এবার আমি বললাম এবার একের পিছনে বাম দিকে একটা জিরো লিখুন একের বাম দিকে পিছনে ভদ্রলোক লিখল বললাম রিড ডাউন প্লিজ পড়ুন ভদ্রলোক পড়ে জিরো ওয়ান জিরো বললাম ইনক্লুড অ্যানাদার প্লিজ বাম দিকে আরেকটা শূন্য লেখেন লেখছে। এবার বললাম রিড ডাউন পড়ুন ডাবল জিরো ওয়ান বল ইনক্লুড অ্যানাদার আরেকটা শূন্য লেখুন লেখছে কইটা হয়েছে কয়টা এইবার আমি বললাম আপনি এটা পড়ুন কত হয়েছে কয় ট্রিপল জিরো ওয়ান শূন্য 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 এক আমরা আরেকটা দেন কয় লাভ নাই ওয়ান ইজ ওয়ান ওয়ান ইজ পারফেক্ট ওয়ান সে চিন্ময় অব্যয় অরুপ অতুর কালো জয়ী সেই ওয়ান যিনি এক একক ঠিক কিনা বলেন তিনি আমাদের আল্লাহ তিনি আমাদের এল্লাহ লক্ষ কোটি বছর আগে তিনি যেমন ছিলেন কালের আবর্তনে এখন বুড়া হয়ে গেছে দিয়ে বল কমে গেছে নাকি আগের মতো আছে তিনি হলেন হুয়া লো অল বাতেন করলে সাইন কাদির এইবার ভদ্রলোককে বললাম এক মানেন তো কয় আইলেন তো দেখছেন কারবার এক লেখেন লিখলো আমি বলে একের সামনে ডান দিকে একটা জিরো লেখুন একের সামনে ডান দিকে লেখছে। লেখার পরে খালি হাসে হে দিস ইজ টেন 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 আর আম লোকেশন জিরো ইজ নাথিং দেখে একের সামনে একটা জিরো দিসি দশ হয়ে গেছে আমি বলে ইনক্লুড অ্যাদার আর একটা দান কে দিসিস হান্ড্রেড হান্ড্রেড আমি বলে ইনক্লুড অ্যাদার আর একটা আমি বলে এইবার আমি আমার এক উডে নিলাম কোথাও জিরো জিরো অল আর জিরো আমি বললাম এককে যদি মানেন এককে যদি জানেন তাহলে আপনার জীবনের যোগ ঠিক বিয়োগ ঠিক পূরণ ঠিক ভাগ ঠিক দুনিয়াদারি ঠিক ব্যবসা বাণিজ্য ঠিক ঘর সংসার ঠিক সব কিছু ঠিক আর এককে যদি আপনি না মানেন না জানেন না স্বীকার করেন আপনার সামনেও শূন্য পিছনেও শূন্য আপনার সব কিছু জিরো জিরো নাথিং 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 লোকটা সেখানে ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এরকম ঘটনা তো আল্লাহ শকর আমাদের জীবনে অহরহ আর ইসলাম কেমন পর্যন্ত অনইসলামকে ইসলামকে চ্যালেঞ্জ করেই এসেছে ঠিক কিনা বলেন ইসলাম কেমন পর্যন্ত মানবতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসুন সেদিন জাপানে এই কিছুদিন আগে মাত্র টোকিও কেন্দ্রীয় জামে মসজিদে আমি জুমার খোদ্ায় আলোচনা করলাম মহাকাশ সম্পর্কে আর এই কোরআন মহাকাশ সম্পর্কে কি বলছে সূর্য সম্পর্কে চাঁদ সম্পর্কে আর এমন এক বিষয় দিছেন সারারাত রাত কইলেও কিনারা কিন্তু করা যাবে না নির্ধারিত সময় যেটুক পারা যায় আসুন প্রথমেই দুনিয়া আল্লাহ বলেন আমি এই দুনিয়া সৃষ্টি করেছি প্রথম খালাকালাকুম মাহফিল আর জামিয়া এই দুনিয়ায় যত কিছু আছে সব কিছু তোমাদের জন্যে লাকুম তোমাদের জন্যে আমার দরকার নাই আল্লাহ বোধহয় খায় পেট ভরে পেটু না থাকে খাওয়াও লাগে না ঘুমানো লাগে না লা তা খুঁজহু সেনা তু লক্ষ কোটি বছরের বোধহয় ক্লান্ত হয়েছে এখন মাঝে মাঝে জুরে না ঘুম গেলে অন্তত জুড়ে আয়তল কুর্সিতে কি পড়েন লা তা খুঁজহু জুড়া নিও নাই ঘুমও নাই সদা জাগ্রত সদা সচেতন কালো জয় চিরন্তন ঠিক কিনা বলেন এমনভাবে সৃষ্টির দিকে তাকিয়ে আসেন আপনি রাস্তা দিয়ে চলার সময় কোন দিকে কয়বার তাকিয়েছেন কোন নিয়তে কোন দিকে তাকাইছেন কোন মেয়ে কোনখানে দাঁড়িয়ে আছে সেই দিকে তাকাইয়া কি চিন্তা করছেন কয়বার নিঃশ্বাস ফেলেছেন কয়বার ঢুক গিলেছেন এগুলা আল্লাহ দেখে না আর এগুলা আল্লাহ দুইজন লেখক লেখে না জোরে বলেন লেখক দুজনকে চিনছেন তো কি রানা ইয়ালামুনা মা তা তিনি আপনাকে দুনিয়াতে সারা গরুর মতো সারের নাই গরু ইটোর প্রাণী তার কোন কাণ্ড জ্ঞান আপন পর বুদ্ধি টুদ্ধি কিচ্ছু নাই যার জন্য গরুয়ে অন্যের খাতের ডাইল গাছ খায় ধান গাছ খায় গৃহস্থেরটা পাইলে বোধহয় খায় না গেলে আমার গৃহস্থের গরু আপনার সকালবেলা গরুঘর থেকে রশিটা খুলে রশিটা গুটিয়ে আপনার ডাইল খেতের কিনারে নিয়ে গেলেন নিয়ে গরুকে বললেন রে গরু তুই আমার গরু আমি তোর মালিক এই ডাইল খেতটা আমার আমি নিজে ডালগুলো নেব। তোকে খড়বুশিগুলো দেব। আমি মালিক বাসলে তো তুই গরু বাঁচবি এই খেতে ডাইল গাছ খাওয়া ধান গাছ খাওয়া তোর জন্য মকরু তাহারিমি কবিরা গুনা খবরদার যতদিন বাসস এই হারাম তুই খাবি না গরু কান আপনি বললেন ঠিক আছে গরু বুঝে গেছে এইবার ক্ষেতের কিনারে রশি খুলে দিয়ে আসেন গরু বোধহয় খাবে না গরু বলবে আমি নামেও গরু কামেও গরু আমার জীবনের সমস্যা একটা সেটা হলো পেট সমস্যা আর কোন সমস্যা কমিউনিস্টের যিনি দশটা কালমার্স তার দাস ক্যাপিটালের মধ্যে যেই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে লিখেছেন কথা একটাই মানুষের জীবনের সমস্যা মাত্র একটা সেটা হলো প্যাট সমস্যা আর কোনো সমস্যা নেই কালমার্সের ওস্তাদ ফ্রয়েড 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 আর একটু আগে যায় এক সাগরি তুমি বুঝলা না মানুষের জীবনে প্যাট সমস্যা আসল সমস্যা নয় তার চাইতে বড়ো একটা সমস্যা আছে সেটা হল প্যাটের আটাঙ্গুল নিচে একটা বিশেষ অঙ্গ আছে বুঝাতে পেরেছি এটা লালন পালন বাস্তবায়ন ধারণ এটাই মানুষের জীবনের আসল সমস্যা একজন কইছে পেট সমস্যা আর একজন মাফ করবেন মাফ করবেন কোরআন কি বলছে না তুমি পেট সর্বস্ব নও তুমি পেটা পেটের আটাঙ্গুল নিচের ওই সমস্যাও নাও তুমি বিবেকের উপরে মহিয়ান সম্রাট তোমাকে এমন বিবেক দিয়েছি যেটা সৃষ্টি জগতের অন্য কাউকে দেয়নি আসুন সেই জাপানে ভদ্রলোক প্রশ্ন করলো আমি জবাব দিলাম প্রশ্ন করলো আমি জবাব দিলাম পরের দিন বিকেলে আমাকে তার বাসায় বৌদ্ধ বৌদ্ধ বদ্ধ তার বাসায় চায়ের দাওয়াত দিল আমি বললাম যে শুধু র টি গরম পানিতে চা পাতা তাও পাতা আমার হাতে দিবেন আমি নিজে বানাবো যদি থাকে একটু লেবু দেবেন আমি বানিয়ে খাবো কদিস ওকে ঠিক আছে আমি রাজি হইলাম বাংলাদেশি তিন বন্ধু সহ গেলাম গিয়ে তারপরে ওখানে চা খেলাম কিছু কথাবার্তা বললাম এখন চা খাওয়ার সময় ভদ্রলোক বলে যে মানুষ যে পাপ করে এইটা মানুষের কোনো দোষ নাই কারণ ওই স্রষ্টা মানুষের মনেরও মালিক মানুষ ন্যায় করলেও আল্লাহ তৌফিক দেয় অন্যায় করলেও আল্লাহ তৌফিক দেয় আল্লাহ তৌফিক ছাড়া কি ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা মানুষের নাই আমি বললাম কিভাবে ভদ্রলোক বলল সোর যখন চুরি করে আল্লাহ তো সোরের মনেরও মালিক ওই সময় আল্লাহ সোরের মনটা ঘুরে দিতে পারত আল্লাহ মন ঘুরায় নাই চুরি করার তৌফিক দিছে এই জন্য চোরাই চুরি করেছে বলে না এটা তো কথা নয় একজন ব্যবীচারী জেনা করতে গিয়েছে ডাকাত ডাকাতি করতে গিয়েছে স্রষ্টা যদি সব মালিক হয় মানুষের মনেরও মালিক হয় এই সময় ডাকাতি থেকে ডাকাতের মনটা স্রষ্টা ইচ্ছা করলে ঘুরাই দিতে পারত জেনাকারের মনটা ইচ্ছা করলে ঘুরেই দিতে পারত সুতরাং বন্দার কোনো দোষ নাই সব দোষ ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও কি যেমনি নাচাও তেমনি নাচি আমার কোনো দোষ নাই তুমি যেইভাবে নাচাও যারে দিয়ে যা করাও পুতুলের কি দোষ মানুষের কোনো দোষ নাই আচ্ছা ভাই এখন আমি বের হয়ে আসছি ভদ্রলোককে এবার তার নাই ভালো ভালো আপেলের গাছ আপেল পেঁপে গাছ পেঁপে একটা জিনিস আন্তর্জাতিক দুনিয়ার যত দেশে দেশে গেছি সব পেঁপে আছে পশু পক্ষী এগুলোর ঐক্যমত নাই কোনোটা আছে কোনোটা পাওয়া যায় তবে দুইটা জিনিস আন্তর্জাতিক একটা হলো কাউয়া আর একটা হলো উন্দুর দুনিয়ার সব দেশে আছে দুনিয়ার সব দেশে আছে কাউয়া আর উন্দুর আর কারো কারো মতে দলের আয় কাউয়া আর উন্দুর এটা যুগে যুগে তাদের দলের নাকি রশি কেটেছে বাম কেটেছে কাউয়া আর উন্দুর এরা আবার হাইব্রিড কত রকমের কথা আল্লাহ শোনালো এখন দেখি যে একটা পেঁপে গাছ অনেক গাছের মধ্যে অনেক অনেক পেঁপে প্রত্যেকটা ডোকার মধ্যে এক এক পেঁপে ভাই কয়েক কেজি ওজন হবে আমি সেখানে দাঁড়াইলাম সঙ্গীত দুজনকে ইশারা করা করলাম স্টপ প্লিজ স্টপ প্লিজ থামেন ভদ্রলোক পিছিয়ে পিছিয়ে আমাদেরকে আগায় দেয় সিয়াপ করে আগায় দেয় ভদ্রতা ম্যাটার অফ কার্ট আমি পেঁপে গাছের সামনে দাঁড়াইলাম দাঁড়ায় বললাম কাম হিয়ার মাই ডিয়ার জেন্টেলম্যান হিয়ার দৌড় দিয়ে আসলো আমি বললাম এই পেঁপে গাছটা কার ভদ্রলোক বলল আমার কে লাগিয়েছে আমি নিজে লাগিয়েছি আগাছা পরিষ্কার করেছি ভালো মাটি দিয়েছি সার ফসফেটগুলো এগুলো দিয়েছি এখন এত এত পেঁপে হয়েছে আপনার কিসমত ভালো হাতে যশ আছে অনেক অনেক পেঁপে ধরেছে কয়েক কয়েক মন হবে কালকে আমি ওখানে বক্তব্যের পরে প্রশ্ন উত্তর আপনি আজকে দাওয়াত দিয়েছেন আপনার একটা বন্ধুর মতো আপনার ঘরে এসেছি কহা হা আমি আপনাকে ভালোবাসি এই গাড়িতে আসার সময় কলকাতা থেকে এক হিন্দু ভদ্রলোক ফোন দিছে সে বাংলাদেশে আসবে আমার সাথে দেখা করার জন্যে আমি বলো এত কষ্ট করার দরকার নাই আর আমি যে আপনার সাথে দেখা করব বাংলাদেশে আমার দিনেও প্রোগ্রাম রাতেও প্রোগ্রাম রাস্তা রাস্তায় রাস্তার মুসাফির আমি বাংলাদেশে আসলে আপনি আমাকে খুঁজেও ধরতে পারবেন না না আমি শপথ করেছি আপনাকে একবার দেখব কারণ আপনার বক্তব্য সারা পৃথিবী শোনে আমিও প্রত্যেকদিন শুনি বাটা কিন্তু গনাই আসে গনান বুঝেননি গনাই আসে এই গাড়িতে বসে আমি ফোন রিসিভ করি সে বিভিন্ন প্রশ্ন করে আমি জবাব দেই এ আজকে কলকাতার এক ইংলিশ মিডিয়াম হাই স্কুলের হেডমাস্টার ছোট মোটো জিনিস না কিন্তু উচ্চশিক্ষিত তা আসলে ইসলাম এমন এক জাদু লা লাসেরা। আসুন এখন আমি বললাম যে মাই ডিয়ার ফ্রেন্ড হিয়ার প্লিজ কাম হিয়ার আসলো আমি বললাম একটা ছুরি আনেন ঘর থেকে ছুরি একটা আনছে আর জাপানে কিন্তু ভালো ভালো বিভিন্ন ডিজাইনের ছুরি পাওয়া যায় ফল কাটার জন্যে তরকারি কাটার জন্য সে ছুরি এনে দিল আমি বললাম আপনি তো আমাকে এত শ্রদ্ধা করেন ভালোবাসেন দাওয়াত দিলেন চা খাওয়ালেন এই ছুরিটা হাতে ধরেন ভদ্রলোক ধরেছে ধরে কি করব। একবার পেঁপে আবার শরীর দিকেও আপনার আপন বন্ধু সুজন আপনার কাছে আমি অনুরোধ করি একশো একবার অনুরোধ করি আমি বন্ধুকে খুশি করার জন্যে আপনি এই আপনার লাগানো পেঁপে গাছটা গোড়া দিয়ে এই ছুরিটা দিয়ে কেটে ফেলেন না এটা কাটা যাবে না এইবার আপনার মন রে কে ঘুরেছে কি আল্লাহ যারাই তৌফিক দেয় সেটা করে এইবার আল্লাহ গাছ কেন আপনি নিজে ঘরের সামনে গাছ লাগিয়েছেন ফলের গাছ ফুলের গাছ ঠিকই না এখন এবাদত বন্দিগির সময় চুরি করার সময় কোর কোনো দোষ নাই আল্লাহ তৌফিক দিছে আর আমি যদি আপনার ঘরের সামনে এই গাছগুলো আপনি কাটেন আপনি বোধহয় কেটে ফেলবেন কইলে কাটবেন কেন তেল সোয়াশের মালিশ করলে বোধহয় রাজি হবেন এইটা কারণ আপনার ক্ষতি হবে তাহলে বুঝতে লাভ ক্ষতি একমাত্র আপনি বুঝলেন গরু ছাগলে হ্যাঁ জানুয়ারে আপন পর বুঝে না হালাল হারাম খাওয়ার ব্যাপার ওরা ফ্রি যার জন্য গলায় রশি দিয়ে নাক সিদ্ধ করে বেঁধে রাখা লাগে খুঁটা গেড়ে যেন নির্ধারিত সীমার বাইরে যেতে না পারে আল্লাহর কসম আপনার গলায়ও একটা রশি আছে রশিটা শরীয়তের রশি শরীয়তের রশি আর আপনার চলার জন্য একটা নির্ধারিত সীমানা আছে সেটা হলো জায়েজ না জায়েজের হুদুদুল্লাহ হুদুদুল্লাহ আল্লাহর নির্ধারিত সীমা রেখা আপনি যদি আল্লাহর এই নির্ধারিত বাতি নিরসী কি গরু রইল জাহিরি রসি আর আমার আপনার বাতি নিরসী বলছে এটা খাবে এটা খাবে না এটা করবে এটা করবে না এইভাবে একটা আদেশ নিষেধের মাঝখানে আমরা বাঁধা যদি জায়েজের গণ্ডির ভিতরে থাকি জায়েজের গণ্ডির ভিতরে ওই দড়ির শরীয়তের হুদুদুল্লাহর সীমা রেখা মেনে চলি আল্লাহ বলেন আমার নূরের তৈরি ফেরেস্তারাও তোমাকে সেজদা করবে ফেরস্তার চাইতে তোমার সম্মান অনেক বেশি হয়ে যাবে প্রিয় ভাইয়েরা এটা আমি এখানে ছেড়ে দিলাম তার আগে সিদ্ধান্তে আসুন স্রষ্টা কয়জন একজনের বেশি হইলে লাভ হইতো না ক্ষতি হইতো লাভ হইতো না ক্ষতি হইতো আজকে একটু আগেই আপনাদেরকে বলেছি প্রতিদিন ছয় হাজার মানুষ ইসলাম গ্রহণ করে পুরা দুনিয়াতে এই যে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন বাহাত্তর বছর পর্যন্ত ইসলাম নির্মূল করেছে মুসলমান নির্মূল করেছে মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে যে যেই রাশিয়ায় কোরআন পড়া পড়ানো কোরআন শিখা এটা রাষ্ট্রীয়ভাবে হারাম ছিল বিদেশ থেকে কোনো যাত্রী বিমানবন্দরে নামলে তার লাগিস শ্বাস করতো যে কোনো বেআইনি কোরআন শরীফ টরিফ আর সেটা সে আনলো টানলো কিনা এইভাবে কোরআন নির্মূল করার বাহাত্তর বছর পরে নব্বই একানব্বই সনে এসে কোরআনকে নির্মূল করতে পারেনি বরং রাশিয়া ভেঙ্গে চুরে খান খান টুকরা টুকরা হয়ে গেছে সেখানে এগারোটা দায় মুসলমানদের স্বাধীন হইয়া গেছে তাহলে ইসলামকে ভাঙতে গিয়ে কি এটা তো আপনাদের সামনে আপনারা সবাই জানেন কিন্তু আমি একটু দেখাই দিলাম ইসলাম ভাঙার জিনিস নয় এটা যারা ভাঙার চেষ্টা করে তারা নিজেরা সেই সোভিয়েত রাশিয়ায় আজ থেকে দুই মাস আগে পত্রপত্রিকায় শিক্ষিত ভাই তারা দেখেছেন নিশ্চয়ই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন 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 সেই রাশিয়ার রাজধানীতে মস্কো নগরীতে রাশিয়ার সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর মসজিদ পুতিন এসে উদ্বোধন করেছে উদ্বোধন করার পরে সে কোরআনের একটা আয়াত এটা করে আবার বক্তৃতাও দিয়েছে মুসলমানদের সংহতির ব্যাপারে হবে মা রাহমত ইমিন্লাহম কাল্লার বড় রহমত হে নবী আপনি মানুষের উপরে নরম নরম হৃদয় ওলাও কোনতা ফাদদান গালিজাল কর কর আপনি যদি কর্কশবাসী হইতেন আপনার কথা যদি কর্কশ হইত লাল ফাদু মিন হাউলেক তাহলে মানুষ আপনার পিছন থেকে চলে যেত নবীর কথায় জাদু ছিল ঠিকই না বলেন আর যুগে যুগে যারা ইসলামের কথা পৌঁছায় তাদের কথায়ও জাদু আছে কিন্তু এই যুগে ওয়াজেন নামে আমাদের কিছু ভাই শুধু ফতুয়া দেয় অমুক কাফের তমুক কাফের অমুকেই অমুকতেই ওইদিকে যে মদ্যপরা আগুন লেগেছে বসনিয়েছে ছনিয়ে আগুন লেগেছে জিংজিয়াঙ্গে আগুন লেগেছে ফিলিস্তিন জ্বলে যাচ্ছে এখন ফুতিওয়াদিজ সময় নয় এখন দরকার সব এক হওয়া ঠিক কিনা বলেন আর মুসলমানদেরকে এক হওয়ার জন্য ডাক না দিয়ে যারা ফুতিওয়াদিজ করে দলাদলি সৃষ্টি করে এই যুগে ইসলামের সবচেয়ে বড় दुश्मन ঠিক ওয়াতাসিমু বিহাবিল্লাহ জামিয়াও অলা তাফার আল্লাহ কি কয় আর আমরা কি করি আমলের মধ্যে একটু বেশ কম থাকতে পারে কেউ হাতে এখানে বাঁধে কি কেউ এখানে বাঁধে কেউ মোটে বাঁধে না তাদের নামাজ হয় না কেউ আমিন জোরে বলে কেউ আসতে বলে তাদের নামাজ হয় না মক্কা মদিনা যারা গেছেন দেখছেন কত মানুষ কত তালে খাড়ায় একবার বাবু মাহানিতে উনিশশো বিরাশিতে রাবেতে আলমী ইসলামের রাজকীয় মেহমান হিসেবে আমরা দশজন বাংলাদেশ থেকে গেলাম রাবেতা আলম সৌদি আরবের রাষ্ট্রীয় মেহমান হয়ে আমি এবং বন্ধু প্রতিম সাইদি সাহেব আমরা সেখানেও একত্রে থাকতাম একত্রে খেতাম পাশাপাশি শুইতাম এখন পাশাপাশি মাকামে বাবু মাহানিতে নাম দাঁড়াইছি একামত হয়ে গেছে আমাদের সামনে কালো কয়েকটা আফ্রিকান সুদানি সুদানি এক একটা পাঁচ সাত লম্বা আদম সুরত তারা দাঁড়াইছে দাঁড়ায় নামাজের নিয়ত করে আটটা বাঁধে নাও খালি আন্ডে নামাজের মধ্যে খালি হাটে হাঁটতে হাঁটতে করে আমাদের শেষ জায়গায় চলে আসছে আমি চিন্তা করলাম এত বড় পাহাড় শেষদার জায়গায় চলে আসছে শেষদা দেবো কি করে তো সাইদি সাহেব সেজ দেওয়ার আগে ও যখন পিছনের দিকে আসছে খপ করে ঠ্যাঙের মধ্যে এক ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে গিয়ে সাবধান হয়ে গেছে যে আমি যে এইভাবে আনি পিছের সুবিধা হয় আল্লাহ একবার তো সেই মক্কাতে কেউ কাকে হতুয়া দেয় তুই হাত এখানে বানলি কেন তুই এখানে বানলি কেন তুই জোরে আমিন তুই আসতে বললি কেন অবস্থা হয়েছে চৌধুরী সাহেবের ক্ষীরে আর করল্লা খাতের মতো চৌধুরী সাহেব ছিল এলাকার জমিদার বিরাট খামার বাড়ি একদল লেবার শ্রমিক তাদেরকে বললো এই খামার বাড়িটা এমনিতে পড়ে আছে তোরা যা আগাছা পরগাছা বেঁচে টেসে সার গোবর দিয়ে ওখানে ক্ষীরে আর করল্লা শশা কর অনেক শ্রমিক কিন্তু তোদেরকে আমি ঠিক মতো খাওয়াও দেবো বেতনও দেব এই শ্রমিকদের আবার একজন নেতা সর্দার সর্দার কামলার কী থাকে সর্দার কয়েক তুই দেখাশোনা করে কাজ করাবি আর আমারে রিপোর্ট দিবি তারা খামার বাড়িতে গেল গিয়ে এই আগাছা বরকাছা জঙ্গল এগুলাকে ওলট পালট করে এইবার সেখানে শশা বেগুন করলা ক্ষীরা এগুলার গাছ লাগাইল মাছা দিল যা দিল পুরা একেবারে তরকারি গ্যাসে সে গেল প্রত্যেকটা পাতার গোড়ায় করল্লা প্রত্যেকটা পাতার গোড়া শশা খিরা এখন সর্দার একদিন এসে জমিদার সাহেবের সাথে দেখা করেছে জমিদার সাহেব আল্লাহ দিছে নিজের রাতে কয় কি কয় যা ওইসে আপনি তো গেলেন না দেখলেন না ক যা আমি আগামী সোমবারে করল্লা খেত দেখতে আসবো যা সর্দার যাই এটা শ্রমিকদেরকে কইছে যে সোমবারে জমিদার সব খেত দেখতে আসবে এইটা শুনে এখন এই লেবার শ্রমিকেরা দুই দল হয়েছে এক দল বলে জমিদার সব আসলে তোদের যার হাতে বাডাইল কোদাইল খন্তা যা আছে এগুলা মাটিতে রেখে লাভ দিয়ে দাঁড়ায় যাবি আর চৌধুরী সাহেবকে সালাম দিবি আর সালাম আলাইকা আইয়ো হাস চৌধুরী সাহেব আরেক দল কয় বেয়াদবের গোষ্ঠী এইভাবে বাডাল কোদাল রেখে লাভ দিয়া খাড়াবি চৌধুরী সাহেবের কি মারামারি করার দরকার আছে নাকি বরং বসে বসে ভদ্রতার সাথে আসসালামাইকুহা চৌধুরী সাহাব এখন এক দল দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে আরেক দল বসে সালাম দেওয়ার পক্ষে দুই দল হয়েছে এখন যারা বসার পার্টি তারা কয় কাটেছি ভদ্রতা কারে কয় তো কে চৈদ্য জানে না আমরা যে বসে সালাম দিব বলছি এইটাই হক এটাই ঠিক তোরা যদি আমাদের সাথে না বসস তোদেরকে গালে ধরে বসাবো হারাম দাদা দশাবি আমরা কি মরে গেছি নাকি তুই ধরে বসাবি আবার পার্টি কয় দাঁড়ায় সালাম দিলে ভদ্রতা বেশি তোরা না তোরা যদি আমাদের সাথে না দাঁড়াস তোদেরকে কানে ধরে দাঁড় করাবো একদল গেড়ি ধরে বসায় কানে ধরে উডায় এখন আস্তে আস্তে তর্ক বিতর্ক বাঘ বিতন্ডা। হইতে হইতে এইবার হাতাহাতি হাতাহাতির পরে ঘুষা ঘুষি এইবার ওই যার বাঁশ আর যার বাঁশের খুঁটি দনো দলে উড়েছে উড়াইয়া এক দল আরেক দলেরে কত মাথা ফেটেছে কত আহত হয়েছে আর এই মারামারি দফা দফিতে করল্লা শশা ক্ষীরা গাছ মাটির সাথে মিশে গেছে একটুও নাই সৌদি সাহেব সোমবারে আইয়া এখন ওই মাঠের দিকে চায় কিরে বেডারা করল্লা শশা ক্ষীরা সবজি কোথায় সর্দারের কাছে জমিদার সাহেব এখানে আসিল এখানে আসিল কা আসিল গেছে কোথায় কইয়েন না আপনি কিছু সোমবারে আসবেন আমি ওদেরকে বলছি যে বড় সাহেব সোমবারে আসবে আপনি আসার খবর শুনে ওরা দুই দলে হইল এক দল বললো আপনি আসলে বসে বসে সালাম দিবেন আরেক দল বলল দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেবে এই সালাম দেওয়া নিয়ে বসে দেবে না দাঁড়ায় দেবে কিলা কিলি ঘুষা ঘুষি ঠাসা ঠাসি এরপরে বাঁশা বাঁশি বাঁশ ভাবে লেগেছে দাপ্পা দাপ্পি করতে করতে গাছ সব মাটির সাথে মিশাই দিয়েছে সুদ্রী সাহেব শুনে খুব খুশি হবে কেমন সুদ্রী সাহেব কয় হত ছাড়া পোড়া কপাইলা দল যার মন চাইতো দাঁড়ায় সালাম দিতি যার মন চায় বসে সালাম দিতি সালাম মোটে নাই দিতি আমার খেত খাইলি কা আজকে কেউ কে আম লইয়া ঝগড়া করে লা কে আম লইয়া ঝগড়া করে আমি জোরে আসতে এগুলা লইয়া ঝগড়া করে ঠিক কিনা বলেন এগুলা তো অতীতেও আসিল কিন্তু এগুলা লইয়া ঝগড়া আসিল না এখন একদল এমন আমরা যে দেখো এটাই সহি হক আর সব জাল জাল সব বলে জাল ইমাম বুখারি মুসলিম সিয়া ছয় ইমাম হাদিসের ব্যাখ্যা আমরা যাদের কাছ থেকে পেয়েছি আল্লামা বদরুদ্দিন আইনি আল্লামা মহিউদ্দিন নবি আল্লামা ইবল হাজার আসকালানি আল্লামা শেখ আহমদ কাস্তালানি মোল্লা আলী কারি আলাই যারা প্রত্যেকে হাফেজ হাদিস ছিলেন তারা না সিনে নাই এই যুগে একজনে বাংলা বই একটা পড়ে কথা ঠিক এটা সহি ষোলো বছর হাদিস পড়লাম তাও হাসিয়া সহ পড়ছি হাসিয়া শুধু আবার পড়ই নাই কিন্তু ওই বাংলা বই একটা পড়ে এইটাই সহি কথায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী আর এই নবীর এইভাবে ইসলামের ক্ষেত মারামারি তর্কাতর্কি করে যারা নষ্ট করেছে আল্লাহ নবী অকাল আর রাসুল ইয়া রব্বে ইন্না নবী নিজে বাদী হয়ে এই ফেতনাবাজ যারা উন্মত তাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দায়ের করবেন হাসরের মাঠে সেই মামলা খাইতে রাজি নি আপনারা নবিরাতের মামলা খাইতে রাজি আসেননি সুতরাং ফতিওবাজি যারা করে তারা ইসলামের দুশ্মন তারা মুসলমানের দুশ্মন তারা আল্লাহ রসুলের দুশ্মন আপনার ঘরে আগুন লেগেছে এখন পাশে হিন্দু থাকলেও তো যে ভাই আয়ো আইয়ো আমি মারো ঠিক কিনা বলেন কে আমি থাকলো মারো লা আমি থাকলো মারো জোলপুৰিও মারো ফুরফুরিও মারো চরমনাইও মারো আদি মারো কমই মারো ঠিক কি না বলেন আগা আগুন নিবাও পুরা মুসলিম দুনিয়াতে আজকে দাও দাও আগুন জ্বলছে এই সময় আগুন নিবাবার জন্য দল মত নির্বিশেষে ওহ তা মো বেহাবলিল্লা হে জামি রাখু কেউ কি আমার উপরে রাগ করেছেন আসুন কোরানে বিজ্ঞান শুরুতে বলছি কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয় কিন্তু কোরআনে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও আল্লাহ বলেন নাই কোরানের সবগুলা সবগুলো কথা আজকে বিজ্ঞান পরিপূর্ণ হওয়ার পরে দেখা গেছে বিজ্ঞানের যুক্তিতে কোষ্ঠী পাথরে যা চাই বাছাই করা সত্য একটা উদাহরণ সূর্যের দিকে তাকান কোরআনে একটা সুর আছে শামস বি সূর্য এটাকে আরেক সুরাতে আল্লাহ পাক বলছেন অজাল না সেরা যাও ও হাজা এই যে সূর্যটা জল জল করে এটা আসলে এমন এক প্রদীপ যেটা উত্তাপ তাপমাত্রায় ভরপুর এইটার উত্তাপ টেম্পারেচার এত বেশি সেরা যাও ও হাজা যেটা তোমাদেরকে বুঝেলেও তোমরা বুঝবে না মহাশূন্যের সবচেয়ে বড় কর্তা গ্রহ আর সবগুলা উপগ্রহ ঠিক কিনা বলেন সেরা যাও হাজা বিজ্ঞানীরা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের এই সূর্য এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছে আর আজকের মহাকাশ মহাকাশ গবেষণা কেন্দ্র আমেরিকা যার নেতৃত্ব দেয় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মঙ্গল বৃহস্পতি বুধ শুক্র ইউরেনাস নেপসুন প্লুটো এগুলোকে যারা গবেষণা করে মহা মহাকাশের সেই গবেষণা কেন্দ্র যেটা বিগেস্ট সবচেয়ে বড় সেটা আমেরিকার রাজধানী যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্ক শহরের পূর্ব পাশে সেই মহাকাশ গবেষণা কেন্দ্রটার নাম নাসা নাসা আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র আর আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয় নাই আমি বোধহয় বুঝাইতে পারি নাই কম্পিউটার হলো সবচেয়ে বড় আবিষ্কার আর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার সেট কম্পিউটার মেশিন যেটা সেটা সেই যুক্তরাষ্ট্রের নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রে সেখানে আসে এই কম্পিউটার মেশিনটার ওজন সাড়ে বারো টন মন সাড়ে বারো টন এই কম্পিউটারটা এখান থেকে মহাকাশে গ্রহে গ্রহে বার্তা পাঠায় সেখান থেকে আবার নবচারীদের বার্তা আসে সেগুলা রিসিভ করে এই সাড়ে বারো টন ওজনের কম্পিউটারটা প্রতি মিনিটে পাঁচশো মেমোরি গ্রহণ করতে পারে পাঁচশো মেমোরি প্রেরণ করতে পারে আর আপনার এখানে আল্লাহ একটা কম্পিউটার মেশিন ফিট করে দিয়েছেন এখানে এটার ওজন মাত্র পনেরোশো গ্রাম দেড় কেজি কি দেড় কেজি মাথার গিলুর ওজন বিজ্ঞানীরা এটার উপরে পরীক্ষা করেছে মাথার মগজ আর এটার ভিতরে যেই রক যেই তার লাইন 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 এখান থেকে গেছে আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে পায়ের তলা পর্যন্ত লাইন এবং এখান থেকেই পুরো বডিটা নিয়ন্ত্রিত হয় ঠিক কিনা বলেন বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে কমপক্ষে এখানে বারো হাজার তার আছে মোড়া তার শিকন তার চুলের মতো তার যে তারের ভিতর দিয়ে রক্ত যায় এখান থেকে আবার মেসেজও যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এখান থেকে হ্যান্ডেলিং করা হয় এই দেয়ার কেজি ওজন কম্পিউটারটা বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে এটা এত শক্তিশালী এত পাওয়ারফুল প্রতি সেকেন্ডে পাঁচ হাজার কোটি মেমরি গ্রহণ করতে পারে সেকেন্ডে পাঁচ হাজার কোটি মেমরি প্রেরণ করতে পারে বিজ্ঞানীরা এখানে সারেন্ডার করেছে বাবারে বাবা মাত্র দেড় কেজি কিন্তু হ্যান্ডম হ্যান্ডম হ্যান্ডম। আমরা অনন্তকাল চেষ্টা করলেও এর কুটি কম্পিউটার বানাতে পারবো না উদাহরণ দেব তাইলে কিন্তু কোন বিজ্ঞান বাকি কথা থেকে যাবে উদাহরণ দুই একটা না দিলে আবার অজাল সামা

আগে কানের কথা পরে চোখের কথা অল আপেদাতা পরে জেনারেল হেডকোয়ার্টার জেনারেল হেডকোয়ার্টার পাওয়ার হাউস এটার কথা এইভাবে আল্লাহ আলম দেখেন আপনার এই যে মেশিনটা কত মহামূল্যবান আপনার যেই ফুসফুস কলিজা গুডদা লিভার ফুসফুস কিডনি গোল ব্লাডার এমন জটিল জটিল অঙ্গ তিনি এই সাড়ে তিন হাত দেহের ভিতরে দিয়েছেন যারা একটা অঙ্গ বিকল হয়ে গেলে সারা দুনিয়া সাতবার বিক্রি করলেও একটা অঙ্গের বোধ দাম হবে জোরক তাহলে আল্লাহ দেওয়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করেছি করতেছি কিডনি একেবারে নিষেধটা কিডনি কিডনি এই দিক থেকে লাইন গেছে লাইন গিয়ে এখানে পাকিস্তানের মধ্যে ডালিউশন হয় ডলুশন হওয়ার পরে বাসনী হয় বাসনী হওয়ার পরে রক্তগুলা রক্তের নালি দিয়ে যায় ক্যালোরিগুলা ক্যালোরির নালি দিয়ে যায় ভিটামিনগুলো ভিটামিনের নালি ভিন্ন ভিন্ন লাইন আছে কিন্তু এক একটার এক এক লাইন এর মধ্যে পায়খানার লাইনটা সবচেয়ে মোটা পেশাবের তারপরে চিকন তারপর ওগুলো আরও চিকন আরও চিকন আরও চিকন আরও সূক্ষ্ম এখন এই দিক থেকে খাওয়া এখানে ডালিউশন হয় মানে গুন্ডেহারি ডালিউশন হওয়ার পরে এটা বাসনী হয় বাসনী হওয়ার পরে এটাকে এখানে সিপা হয় সিপে যে ভিটামিনগুলো হয় এগুলোকে ক্যালোরি হিসেবে কোন কোনো তারের ভিতর দিয়ে পুরা শরীরে সাপ্লাই করা হয় যে রক্তগুলা হয় এই খাদ্যে এই রক্তগুলাকে আরেক তারের ভিতর দিয়ে পুরা শরীরে আর এই পাঠাইয়ে দেওয়ার কাজটা করে এখানে এখানে একটা মেশিন আছে ছপ 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 আপনি সাম কি স্প্রে করে রক্ত রক্ত এইভাবে পুরা শরীরে স্প্রে করে কিডনির উপরে এক নম্বর একটা চাকনি আছে চাকনি চালুন চালুন আপনারা কি বলেন চালুন এই চালুনটার নাম বিজ্ঞানীরা দিয়েছে ব্লাড কন্ট্রোল ইউনিট ব্লাড কন্ট্রোল ইউনিট আপনার ওই খাদ্য আর খাদ্য প্রাণ রক্ত প্রস্রাব যেগুলো পায়খানাগুলা পায়খানার লাইনে যাবে প্রস্তাবগুলা প্রস্রাবের লাইনে আসবে প্রস্রাবের লাইন দিয়ে যদি পায়খানা আসে পায়খানার লাইন দিয়ে যদি পেশাব যায় খাইছে খাইছে এটা জটিলতা আপনারা চিন্তা করলে এক মিনিটে বুঝে যাবেন যার জন্য লাইনে লাইনে এই মেশিনারিতে ডালিউশন হয়ে যায় কিডনির উপরে একটা শাকনি আছে চালুন এই চালুনটার নাম হল ব্লাড কন্ট্রোল ইউনিট ব্লাড কন্ট্রোল ইউনিট যখন এই খাদ্যগুলা ভিতরের দিকে যায় যাওয়ার সময় এই খাদ্যের সাথে বিশেষ করে পেশাবগুলো যখন নিচের দিকে যায় এই পেশাবের সাথে যদি কোনো রক্ত থাকে রক্ত এই চালনিটা সব কিছুকে পাশ করে যেতে দেয় রক্তটারে আটকায় কারণ এখন রক্ত যাইতে দিলে পায়খানার সাথে রক্ত যাবে রক্ত আমসা হবে পেশাবের সাথে যদি রক্ত যায় তাহলে আরো মারাত্মক রোগ হবে যার জন্য রক্তগুলাকে এখানে আটকায় পানিগুলাকে দিকে এরপরে এই রক্তগুলাকে আবার রক্ত নালিতে কিডনি পাঠায় দেয় দুই নম্বর নিচে আরেকটা ছাটনি আছে এটার নাম সুগার কন্ট্রোল ইউনিট সুগার কন্ট্রোল ইউনিট আপনার পেশাবের সাথে যদি কোনো সুগার চিনি থাকে এই কিডনি চিনি আটকায় চিনি আটকাইয়া পেশাবগুলাকে নিচের দিকে বাইপাস করে আর এই সুগারগুলাকে এখানে চালুইনে আটকাই এগুলা পায়খানার সাথে মিশাইয়ে দেয় যাতে পেশাবের সাথে সুগার না যায় পেশাবের সাথে সুগার গেলে তো ডায়াবেটিক নাম্বার ওয়ান ঠিক কিনা বলেন প্রত্যেকটা মেশিন আপনি বিকেলবেলা বাড়ি থেকে বাজারের ব্যাগ হাতে করে বাজার করতে যাচ্ছেন মনে করেন গ্রামের আঁকা বাঁকা পথে আপনি যাচ্ছেন আন মনে আপনি যাচ্ছেন এই যাওয়ার সময় হঠাৎ রাস্তার বাম দিকে ছয় হাত দূরে একটা আওয়াজ শুনতে পারলেন ফুস 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 আওয়াজটা শুনছে কে সারা গাও যাকে সোনার দায়িত্ব দিয়েছে কে কান আওয়াজটা শুনেছে দেখেন আল্লাহ কানের কথা আগে কইসে এখান থেকে কিন্তু মেশিনের ডিউটি শুরু কান শুনেছে কান বেচারা শুধু আল্লাহ তাকে শোনার যোগ্যতা তৌফিক দিয়েছে কিন্তু কিসে ফোঁস করে এটা দেখার শক্তিও দেয় নাই যোগ্যতাও দেয় নাই তবে কান যিনি তৈয়ার করেছেন তিনি কানকে বলে দিয়েছেন আমার বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় ডানে বামের সামনে পিছনে যদি তুই কোনো ফোসফাস ঠুস এমন কিছু শুনস কিসে ফোসফোস করে তুই তো দেখবি না সঙ্গে সঙ্গে চোখ দুটার কাছে মোবাইল করে দিবি মোবাইলে একটা মেসেজ পাঠাইয়া দিবি যে ছয় হাত দূরে রাস্তার বাম দিকে কিসে যেন ফোস ফোস ফোঁসফোঁস করে শুনেছে কান কান শব্দ শুনেছে কিসে ফোসফোস করে এটা দেখে নাই চোখের কাছে মেসেজ দিছে তুই তাড়াতাড়ি ওদিকে তাকা কানের কাছ থেকে ফোন পাইয়া চোখ তাড়াতাড়ি তাকাইছে নাকি ফোন পাওয়ার তিন মিনিট পরে তাকাইছে জোরে ধরে কন ফোন পেতে যত দেরি তাকাইতে দেরি নাই আবার দেখেন কান এমনভাবে যদিও সাপ দেখে নাই ফোসফুস কে করে দেখে নাই কিন্তু একবারে এত ডিগ্রি এত এত এই জায়গায় জায়গাটা ঠিক মতো ইন্ডিকেট করে চোখকে চোখকে ফোন করে মেসেজ দিয়েছে চোখ একবার ওই দিকে আবার ওই দিকে অন টাইম অপারেশন কান দিছে চোখ তাকাইছে ডানেও না বামেও না তাকিয়ে দেখে কুচকুচে কালো বাইন মাসের চাইতে মোটা তেল তেলে শরীর সাইড হাত লম্বা মাথাটা মোটা এইভাবে চ্যাপটা জিপটা লক 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 করে বুঝতে পেরেছেন বোধ সেই মিলাতে দেখছিলাম লন্ডন জুতে মোস্ট ডেঞ্জারাস স্নেক্স অফ দ্য ওয়ার্ল্ড দুনিয়ার সবচাইতে মারাত্মক বিষাক্ত সাপ আমরা আমাদের ভাষায় বলি হানো খাফ আপনারা কি কন হানো খাফ একটা হইল খইয়া আর একটা কালি দুই জাতের সেই বিলাতে তাদের মিউজিয়ামে দুনিয়ার কত কিছু আছে ভাই এটা বলে শেষ করা যাবে না এই আছে ইন্ডিয়ান কোবরা গ্লাসের উপরে লেখা ভারত এবং বাংলাদেশি গোখরা সাপ এরপরে আবার নিচে নোট আছে লেখা এই সাপে কামড়াইলে রক্ত এইভাবে যায় এইভাবে সাপের বিষে বিষাক্ত হয়ে মারা যেতে লাগে ষাট থেকে পঁচিশ মিনিট এটাও তারা সেখানে অ্যানালাইসিস করেছে এখন চোখ দেখলো এইভাবে চোখ বেচারা শুধু দেখার মালিক কিন্তু জিনিসটা কি এটা বোঝার শক্তি আল্লাহ চোখকে দেন নাই সে শুধু দেখে জীব লক করে দোস্ত না দুশ্মন হালাল না হারাম আপন না পর কানের কাছ থেকে মেসেজ পেয়েছে ওখানে ফোসফোস করে তুই দেখ দেখে বলছে এরকম আছে কিন্তু জিনিসটা কি এটা বিচার করার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই কিন্তু আল্লাহ চোখকে বলে দিয়েছেন কান যদি কোনো সময় তোর কাছে কোনো ফোন টোন করে মেসেজ টেসেজ পাঠায় সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি সেদিকে তাকাবি তাকায় যে জিনিসটা দেখবি এটার গঠন গাঠন চেহারা এটা হেড অফিসে একটা মোবাইল করে জানাই দিবি চোখ এইবার হেড অফিসে মোবাইল করেছে হেড অফিস চিনেছেন তো মোবাইল করে দিয়েছে হেড অফিস একটা সেকেন্ডও লাগে নাই আধা সেকেন্ডও লাগে নাই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে তোর জন্মের শত্রু যদি একবার কামড় দেয় বাসা লাগবে না এখন বাঁচতে হইলে দৌড় দেওয়া দরকার দৌড় দেওয়ার ক্ষমতা কিন্তু আবার এই কম্পিউটারের নাই কম্পিউটার সঙ্গে সঙ্গে পাও দুইটার কাছে মেসেজ করে খালাই দিস দৌড় ইমানদারি বলেন সাপ দেখার কয় মিনিট পরে দৌড় দিস ইমানদারি বলেন ইমানদারি বলেন গ্রাম বাংলার লোকেরা খাড়া জিলিক দেখতে দেরি কিন্তু কিন্তু মাঝখানে দেখেন কানের ডিউটি চোখের ডিউটি ব্রেইনের ডিউটি পায়ের ডিউটি এক সেকেন্ড আধা সেকেন্ডও লাগে নাই কত দ্রুত কত কর্মঠ কান ফোসফোস শোনার পরে যদি কইতো যে আমার মালিক বলছে তুই শুনলে চোখের কাছে মোবাইল করবি ঠিক আছে মোবাইল দেওয়া আমি পাঁচ মিনিট পরে করব। এটা কান করছে কান চোখ আবার কানের থেকে মেসেজ পেয়েছে ওইদিকে চা চোখ যদি বলতো যে ঠিক আছে আমি এই কার মোবাইল করেছে মোবাইলটা দুই মিনিট পরে রিসিভ করব। তাহলে জায়গায় গিয়ে আপনাকে দূরের কথা আপনার লাশও খুঁজে পাওয়া যেত না আপনাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য কত মহামূল্যবাদ জটিল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আপনাকে দিয়েছে আবার সূর্যের কাছে আসেন অজাল না সেরা যাও তোমাদের মাথার উপরে মহাশূন্যে আমি একটা প্রদীপ্ত ভাস্কর জ্বলন্ত জ্বলন্ত উত্তপ্ত সূর্য তৈরি করেছি বিজ্ঞানীরা সূর্যের উপরে যুগের পর যুগ গবেষণা রিসার্চ করেছে করার পরে তারা স্বীকার করেছে সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড বিজ্ঞানীগণ বলেন সূর্য একটা জ্বলন্ত গ্যাসের সৃষ্টি বিজ্ঞানীরা সূর্যের উপরে সেরা যাও কোরানের প্রদীপ্ত ভাস্কর এটার উপরে গবেষণা করে বলেছে যে এটা গ্যাসে জলে আর জলে যে জলে অনন্তকাল ধরে জ্বলতেছে এক সেকেন্ডে তিরিশ কোটি টন হাইড্রোজেন গ্যাস এইটার জ্বালানি হিসাবে লাগে সেকেন্ডে তিরিশ কোটি টন হাইড্রোজেন গ্যাস যে আমেরিকা জাপানে হিরোশিমা নাগাশিতে নাগাসাকিতে দ্বিতীয় মহাযুদ্ধে হাইড্রোজেন বোমা ফেলেছিল আপনারা জানেন এত বছর এত যুগ পার হয়ে গেল জাপানিরা কিন্তু দুনিয়ার মধ্যে সবচাইতে উন্নত জাতি তারা সেখান থেকে পঞ্চাশ ফিট মাটি সেখান থেকে মেশিনে কুঁড়ে যেখানে বোমা পড়েছে এই দুই জায়গা থেকে এই মাটি নিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়েছে আরেকখান থেকে ভালো মাটি এনে এই গর্ত ভরাট করেছে বরাট করার তিন দিন পরে দেখা গেছে এখানের মাটিগুলাও হাইড্রোজেন হয়ে গেছে হাইড্রোজেন দেখছেন কার ক্যান্সার যেরকম হয় আর কি ক্যান্সার হাইড্রোজেন হয়ে গেছে সেই বিষাক্ত হাইড্রোজেন গ্যাস এটা দিয়ে জলে তাই সেকেন্ডে লাগে তিরিশ কোটি টন গ্যাস মিনিটে ঘন্টায় দিনে মাসে বছরে শত বছরে লক্ষ লক্ষ কোটি বছরে কত গ্যাস লাগে কেউ কেউ আবার কয় কোনদিন আবার হিয়ানের গ্যাস শেষ হয়ে যায় তাইলে তো বাড়তি নিবি যাইব বিজ্ঞানী এইটার উপরে পরীক্ষা করে ওটারে স্বীকার করেছে আরও পাঁচশো কোটি বছর সেকেন্ডে তিরিশ কোটি টন করে জ্বালায় জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে আল্লাহ আল্লাহ সেরা যা যা নেই তাপসিল বিজ্ঞান আত্মসমর্পণ করেছে বাবারে বাবা যেমন সূর্য তেমন আগুন আর যেখানে এইভাবে গ্যাসে আগুন জ্বলে সূর্যের সেখানের টেম্পারেচার কত এটা আজ পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি যে স্তরে সূর্যটা আছে মহাশূন্যের এখান থেকে যদি আর একটু দূরে হইতো পুরো দুনিয়া এক সেকেন্ডে বরফ হইয়া যেত আর যদি আর একটু কাছে আইতো তাহলে পুরা দুনিয়া এক সেকেন্ডে ভাজি ভুনা কাবাব হয়ে যেত দুনিয়ার মাটি তামা তামা হয়ে যেত এমন এক লেয়ারে এটাকে আল্লাহ ফিট করে দিয়েছে অনন্তকাল পর্যন্ত এই লেয়ারে সে কি করবে চলাচল করবে মালনায় এসে গেছেন না আর একটা কথা বলে আমি শেষ দিচ্ছি আসলে মালনার ওয়াজ তো আপনারা অতীতে শুনছেন না না শুনছেন আলহামদুলিল্লাহ আমি তো আপনার করে বিজয়তাম হারি নয়াতে বিজয় তো হেরব না বেগুন কিন্তু আর হল ময়দানে এখন একশোর মতো আছে আমাদের কোনো বা মুড়ে হয়ে গেছে কোনো বা খাঁচায় বন্দি আছে বাঘের বাচ্চারা ময়দানে নেমে গেছে ইনশাআল্লাহ এটাকে রোখার শক্তি কোনো বাতিলের নাই কোনো যুগে ছিল না ওয়াজ করবেন আপনারা প্রাণ ভরে শুনবেন আমি তো বুড়া মানুষ বেশি এরপরে আর একটা কথা বলছি কোরআন বলছে তোমাদের মাথার উপরে মহাশূন্যে আমি আমার একটা অদৃশ্য ছাদ তৈরি করেছি অদৃশ্য সাদ আসমান দূরের সাপ যাইয়ান্না সামা দুনিয়া বেমাসাবি বিল্ডিংটা সাততালা আমরা ওইলাম গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা গ্রাউন্ড ফ্লোর আর সূর্য চন্দ্র গ্রহণ নক্ষত্র অনন্ত কুটি এগুলা সব এই গ্রাউন্ড ফ্লোরের স্বাদের নিচে এগুলা সংখ্যা কত আয়তন কত কি এগুলা বলতে গেলে এই সারা রাত বলেও শেষ করা যাবে না আসেন এমন একটা স্বাদ আমি তৈরি করেছি মহাশূন্যে অদৃশ্য স্বাদ যে সাতটা দিয়ে আমি দুনিয়ার জীবজন্তু পশুপক্ষী গাছপালা নগর, মহাসাগর এগুলাকে সেই নিরাপদ রেখেছি বিজ্ঞানীরা পরীক্ষা করেছে কোরআনে যে বলেছে অদৃশ্য স্বাদ যেটা দেখা যায় না কিন্তু আল্লাহ বলছে অদৃশ্য স্বাদ বানিয়েছি তারা পরীক্ষা করে দেখছে জমিন থেকে একটা নির্ধারিত উপরে উঠলে একশো মাইল একশো মাইল পর্যন্ত একটা স্তর এটার নাম বিজ্ঞানীরা দিয়েছে গ্রিন হাউজ এফেক্ট শিক্ষিত ভাইয়েরা পড়ছেন গ্রিন হাউজ এফেক্ট এর উপরে আবার এক মাইল আরেকটা অদৃশ্য স্বাদ আছে যেটার নাম আজকে বিজ্ঞানীরা দিয়েছে ওজন স্তর ওজন স্তর আর যেখানে আগুন লাগে সেখানে কিন্তু বাস্ট হয় বিস্ফোরণ হয় তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস যেখানে তাপমাত্রা সূর্যের কোটি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রিতে লোহা গলে পানি হয়ে যায় বাইশ কোটি ডিগ্রিতে কি গলে খাইছে রে খাইছে এই আগুন জ্বলন্ত আগুন সূর্যটা জ্বলছে আর এখান থেকে প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে বিস্ফোরণ বিস্ফোরণ গরম আগুন লাগলে ঠুস ওই কিনা। ওখানে যে আল্লাহ কুদরতের আগুন লাগাইছে ঠুস ঠাস ফুসফাস করে বিস্ফোরণ বিস্ফোরণ বড় বড় হাইড্রোজেন গ্যাসের চাকা কার্বন ডাই অক্সাইডের চাকা বিস্ফোরিত হয়ে জমিনের দিকে পড়ে পড়া শুরু করলে ওই যে ওজনের স্তর আর গ্রিন হাউস এফেক্ট এখানে যখন আসে আসার পরে এখানে একটা চালনি আল্লাহ ফিট করে দিয়েছেন চালুন চালুন এই চালুনের কাজ হলো এই যে হাইড্রোজেন গ্যাসটা এখানে আসলো আসার পরে এই গ্যাসের মধ্যে থেকে হাইড্রোজেন অংশ যেটা এটাতে বাসনই করে নাইট্রোজেন যেটা মানুষের নিঃশ্বাসের জন্য দরকার কি গ্যাসপালা পশুপক্ষী বেঁচে থাকার জন্য দরকার নাইট্রোজেনগুলাকে এই দিকে পাঠাইয়া দেয় কোন দিকে ওই কিডনির মতো কিডনির মতো নিশ্চির দিকে পাঠাইয়া দেয় আর হাইড্রোজেন গ্যাস যেগুলো একটি নাকে নাকে লাগলে মানুষের কলিজা গুড্ডা আগে জ্বলে যাবে এই বিষাক্ত হাইড্রোজেন গ্যাসগুলোকে ওই ওজনের স্তর আর গ্রিন হাউস গ্রিন হাউস সেখানে আটকাইয়া সেটাকে এটার উপরে স্তরে নিয়ে প্রশান্ত মহাসাগরে এমন এমন কিছু জায়গা আছে যেখানে এই হাইড্রোজেন গ্যাসগুলোকে আল্লাহ নিয়ে সেখানে ফেলে দেয় আর সেখানে পানিটা এমন পড়ার সঙ্গে সঙ্গে এই গ্যাসগুলো তার কার্যকারিতা হারিয়ে ফেলে সাগরেরও কোনো ক্ষতি হয় না মানুষেরও কোনো ক্ষতি এখানে যদি আল্লাহ গ্রিন হাউস এফেক্ট আর ওজন স্তর এগুলা দিয়ে জ্বলন্ত গ্যাস অগ্নিকুণ্ড এটাকে কন্ট্রোল না করতেন এক সেকেন্ডে আমরা জলে পুড়ে যেতাম ঠিক কিনা বলেন আবার সাগরের দিকে একবার তাকান স্থলভাগে আর কি আছে সবচেয়ে বড় হইল হাতি এর চেয়ে বড় কিছু নাই হাতির মধ্যে আবার দি আফ্রিকান এলিফেন্ট আফ্রিকার হাতি সবচেয়ে বড় সেটার ওজন পাঁচ টন আর বাংলাদেশ ভারত থাইল্যান্ড সিঙ্গাপুর এখানে হাতির ওজন তিন থেকে সাড়ে তিন টন টেকনাফলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যখন আমি যেখান থেকে আমি রিটায়ার করেছি সেখানে সাগরের কাছে একটা মাছ জোয়ারের সময় পানির সাথে কিনারে এসেছে ভাটা লেগে গেছে ছোটো মাছগুলা নেমে গেছে বড় মাছটা নেমে কুড়িয়ে উঠতে পারেনি চড়াই আটকে মারা গেছে পরের দিন সকালে খবর পেয়ে সেখানে দেখতে গেলাম মাদ্রাসায় অনেক শিক্ষক গেল ছাত্রও গেল। ডাকাতে খবর পাঠানো হলো হেলিকপ্টারে মৎস্য বিভাগের বড় বড় কর্মকর্তারা আসলো মাছটাকে তারা মাপল মাছটা লম্বা ছিল একশো মিটার কাথ হয়ে পড়েছিল এই পড়া অবস্থায় মাস্টার হয়ে উচ্চতা ছিল দালানের সমান মাস্টার ওজন একশো বাইশ টন সাগর বিজ্ঞানীরা বলেছে এই সাইজের এক একটা মাছ আর এই চাইতে বহু বহু বড় কুটি কুটি মাছ সাগর মহাসাগরে আছে যেটাকে মানুষ কোনোদিন গণনা করেও শেষ করতে পারবে না এই শেয়জের এক একটা মাস প্রতিদিন 60 টন ছোট মাস খাই দুই হিসাবে খায় 60 টন এক মাসে খায় লক্ষ মাসে কুটি মাসে আল্লাহু আকবার কোটি কোটি মাসে আমামিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির রিযকুহা কুলমা ইনদাল্লাহ খাইরুম মিনাল লাহাবি আমিনাত tijara আল্লাহু খাইরুর রাজিকিন রেজেকের মালিক কে তাদেরকে কিন্তু কেউ কেউ বলেছিল বেশি করে আলু খান ভাতের উপর সাপ কমান ভুলে গেছেন বোধ হয় ভুলে গেছেন বোধ হয় নিজেদেরকে রাজাক মনে করেছ বড় বড় কথা বেটা কৈশত কৈশত পলাইয়া গেলি কেন এরকম কত শেট মহাশেট পলাইয়া গেছে কত শেটকে খুঁজে পাওয়া যায় নাই তাইলে আমরা আল্লাহকে মানতে রাজি আছি তো আল্লার কাছে আত্মসমর্পণ করতে রাজি আসি তো পাঁচ নামাজ ঠিক মতো পড়বো আমরা রাজি বছরে এক মাস রোজা রাখবো রাজি তৌফিক হলে জাকাত দেব হাজ করবো বলবো না প্রতারণা করব না দুই নম্বর কোনো কাজ করব না যদি আমরা সত্যিকার মোমেন হই দেশটা আমাদের জন্য অপেক্ষা করতেছে জাননা দুহা না দোহা কার দিশ এমন বৃহস্ত দিন যে এই বন্দার কোনো ডিভিশন থাকবে না ডিভিশন গিরেজ ট্রেস খাইয়া কোনো রকম এই বন্দারা সবচেয়ে ছোট বেহস্ত পাবে এই বেহস্তটা ইয়াকুজ্জমুদ পাথর একটা ইটের দাম দুনিয়াকে সাববার বিক্রি করলে ওই থার্ড ক্লাস বেহেস্টির একটা ইটের দাম হবে না আর সেটার আয়তন হবে মেসলুহা কামেসলে হাজি দুনিয়া তাইন এই দুনিয়া দুইটা দুনিয়ার সমান এটা গ্রামের গরিব কদমালির ডেরা বাসা থার্ড ক্লাস বৃহস্পতির ডেরা সেকেন্ড ক্লাস যারা পাবে ফার্স্ট ক্লাস এসি ডিসি জান্নাতুর ফেরদাউ যারা পাবে লাইন রাত অলা বাসার চোখ যেটা কোনোদিন দেখেনি কান যেটা কোনোদিন শোনেনি কোনো মানুষের অন্তর যেটা উপলব্ধি করা সম্ভব নয় সেই বৃহস্পতি জান্নাত আমাদের অপেক্ষা করছে সেই জান্ন আল্লাহর মেহমান ঐতারাজি আসেন তো আসেন তো হাত আবু আবুহা হাসরের ময়দান থেকে যারা কোরআন মানে হাদিস মানে দিন মানে তাদেরকে ফেরস্তারা মিছিল করে জান্নাতের দিকে নিয়ে যাবে হাত্তা যা উহা যখন আল্লাহর মেহমানরা হাসরের ময়দান থেকে জান্নাতের দুয়ারে যাবে হতে হাত আ আবুহা গিয়ে দেখবে জান্নাতের দুয়ার খোলা জান্নাতের দুয়ার খোলা অকাল আলহম খাজানা সেখানে একদল ফেরেস্তা থাকবে আল্লাহর সৈনিক আল্লাহর ফৌজ অকাল আলহম খাজানা তুহা সালাম আলাইকুম তেপতুম সুরাই জমুরে আল্লাহ পাক বলছেন ইউ আর দ্য অনার অবল রয়্যাল গেস্ট অবল মাইঠি আল্লাহ ইউর অনার্স প্লিজ ইউর রয়্যাল হাইনেস উই অ্যাক্সিডেন্ট ইউ ওয়েল কাম ইউ ফিরে স্তারা গার্ড অফ অনার্থ দিয়ে বেচতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর মেহমান হিসেবে আমরা বেচতে যাইতে চাই না কে কে চান কে কে চান কে কে চান নারাই ঠকবির নারাই ঠকবির কোরান বুঝুন কোরান পড়ুন কোরান সম্পর্কে চিন্তা করুন ইসলামের মৌলিক ফরজ ও ঠিকমতো ঠিক মেনে চলুন দুনিয়া আমাদের কিন্তু আমরা আজকে দুনিয়াও পাইলাম না আখেরাত এই অবস্থা কিন্তু আমাদের অধিকাংশের আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহর মাওলানা শেখ সিদ্দিকুর রহমান ভাই আমি শেখও না কোন মুফতিও না